भारत उपमहादेशेर विभिन्न स्थाने रयेछे विभिन्न ऐतिहासिक निदर्शन। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এর সাথে এক একটা জমিদার বাড়ি আছে এক এক রকম ইতিহাস। ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। তখনকার সময় জমিদাররা ছিলেন অনেক ধন সম্পদের মালিক, তাই তারা তাদের বাড়িগুলো বানাতেন দালানের মধ্যে অপূর্ব কারুকাজ, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর নকশা করে, যা বিভিন্ন জমিদার বাড়ি পর্যবেক্ষণ করে দেখা যায়। নিচে বাংলাদেশের জমিদারদের প্রাচীন 10টি বিলাসবহুল বাড়িগুলো নিয়ে এই ভিডিও। নাম্বার 10-এ রয়েছে পাকুটিয়া জমিদার বাড়ি। ঊনবিংশ শতাব্দীর শুরুতে তিনি পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। প্রায় 15 একর এলাকা জুড়ে একই নকশার পরপর 3টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয়। তখন জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত ছিল। টাঙ্গাইল সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে নগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। 9 নম্বরে রয়েছে মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়িটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। মহেরার জমিদাররা ছিলেন শাহ বংশের। 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন করেন। মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে বেষ্টিত। টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। 8 নম্বরে রয়েছে শশী লজ জমিদার বাড়ি। শশী লজ জমিদার বাড়িটি হচ্ছে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমধিক খ্যাত। পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। 7 নম্বরে রয়েছে তাজহাট জমিদার বাড়ি। তাজহাট রাজবাড়িটি হচ্ছে রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজবাড়িটি রংপুর শহরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদ থেকে আলাদা, তা হলো এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যা প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি। 6 নম্বরে রয়েছে উত্তরা গণভবন দিঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন হচ্ছে 18 শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। 1947 সালে দেশ বিভাগের পর দিঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। 5 নম্বরে রয়েছে ভাওয়াল রাজার রাজবাড়ি। গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত একটি জমিদার বাড়ি। প্রাসাদটি ঢাকা শহর থেকে উত্তরে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এই রাজবাড়ির সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজবাড়িটি প্রায় 15 একর জমির উপর তৈরি করা হয়েছিল। 4 নম্বরে রয়েছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। 3 নম্বরে রয়েছে বালিয়াটি জমিদার বাড়ি। বালিয়াটি প্রাসাদ মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক 8 কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা জেলার সদর থেকে 35 কিলোমিটার দূরে সাটোরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। এই বিশাল প্রাসাদটি ২০ একরের চেয়েও বেশি স্থান জুড়ে অবস্থিত। মোট ৬০টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। ২ নম্বরে রয়েছে করটিয়া জমিদার বাড়ি। টাঙ্গাইল শহর থেকে ১০ কিলোমিটার দূরে পটিয়ার তীর ঘেঁষে আতিয়ার চাঁদ খ্যাত জমিদার ওয়াজেদ আলী খান পন্নীর করটিয়া জমিদার বাড়ি অবস্থিত। প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশের এই জমিদার বাড়িটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং 0.5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট প্রাচীর ঘেরা, যেখানে রয়েছে লোহার ঘর, রোকেয়া মহল, রানীর পুকুর ঘাট, ছোট তরফ, দাউদ মহল এবং বাড়ি সংলগ্ন মোগল স্থাপত্যের আদলে গড়া মসজিদ, একটি ঐতিহাসিক স্থাপত্য। ১ নম্বরে রয়েছে রোজ গার্ডেন প্যালেস। রোজ গার্ডেন প্রাসাদ, যা সংক্ষেপে রোজ গার্ডেন নামে সমধিক পরিচিত, বিংশ শতাব্দীর বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রাচীন ভবন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের টিকাটুলি এলাকায় অবস্থিত একটি অন্যতম স্থাবর ঐতিহ্য। এ প্রাচীর ভবনটি বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি হিসেবে বাংলাদেশের সরকার কর্তৃক সংরক্ষিত। ২২ বিঘা জমির উপর স্থাপিত হয়েছিল রোজ গার্ডেন প্যালেস।